এই যে আসুন আসুন। তারপর কি খবর? আছেন তো ভালো। ছেলে মেয়ে? কিছু আলাপের পর দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে, বললাম জিজ্ঞাসু অতিথিকে, এই যে আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে, কাকডাকা গ্রীষ্মের দুপুরে। কি সহজে হয়ে গেল বলা, কাঁপল না গলা এতটুকু, বুক চিরে বেরুল না দীর্ঘশ্বাস, চোখ ছলছল করল না, এবং নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠি। কি নিস্পৃহ, কেমন শীতল। তিনটি বছর মাত্র, তিনটি বছর, কতর না জাল বুনে কেটেছে, অথচ এরই মধ্যে বাঁচখাই কেউ যেন আমার শোকের নদীটিকে কত দ্রুত রুক্ষ চর করে দিল। অতিথি বিদায় নিলে আবার দাঁড়াই এসে ফটোগ্রাফটির প্রশ্নাকুল চোখে, ক্ষীয়মান শোকে, ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্পলক, তার চোখে নেই রাগ কিংবা অভিমান।